2 মিনিট প্রধানত বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ, সেটা ক্ষমতাসীন এবং ক্ষমতা বহির্ভূত, উভয় প্রতিপক্ষ কীভাবে আচার আচরণ করেছেন, কী ধরনের সিদ্ধান্ত করেছেন, তার একটা ভীষণ ভিভিড ডেসক্রিপশন যে কোনো আগ্রহী মানুষের জন্য এই বইটা খুব সহজে উত্তর দিতে পারবে। তা নাহলে যে সমস্ত পত্রপত্রিকা উনি ব্যবহার করেছেন বোধ হয় 2-3 মন হবে। মেন্টের মতন একটা জীর্ণ কারাগারে একাকে জীবন যাপন করছেন যেই মামলাটা, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার কোনো সক্রিয়তা ছিল না, তাহলে তিনি মাঝে মাঝে নিষ্ক্রিয় থাকতেন। সেই নিষ্ক্রিয়তা কখনো কখনো সক্রিয়তার থেকেও বিপজ্জনক হতে পারে একজন রাষ্ট্র পরিচালকের জীবনে, একজন সরকার প্রধানের জীবনে, এবং সেটা দিয়ে তিনি নিজে নন, তার সঙ্গে আরও অনেকেই ভুক্তভোগী হতে পারেন। এই নিষ্ক্রিয়তার পেছনের মনোজাগতিক রূপরেখাটা কী, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এটিকে উনি পছন্দ করেন এইভাবে করতে, কিংবা ধরুন তার অত্যন্ত অনুরাগী অনেক লোক একটা সুযোগ পেয়ে তার পার্টিতে হঠাৎ খুবই অন্যায়ভাবে, যদিও অন্যায় সময়ে, রিফর্মসের দাবি তুললেন। এই রিফর্মসের দাবি কি ন্যায্য ছিল? সময়টা বাংলাদেশ যেন ভালো থাকে, উনিও যেন ভালো থাকেন, এবং আমরা যেন একটা সুখী, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল যেই রাষ্ট্র সত্তার প্রতি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের একটা অহংকার থাকবে, না একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র শুধু কাগজে কলমে না, এবং এটা একটা এই এই দেশের লিডাররা প্যাট্রিয়টিক, তারা অন্য দেশের নিজের পরিবার পরিজনকে রাখে না, তারা অন্য দেশে নিজের ভাগ্যকে সুপর্দ করে দেয় না, তারা এই দেশের মাটিতে প্রথিত থাকে, এই দেশের মানুষকে নিয়ে ভাবে, এই দেশের মানুষকে নিয়ে ভেবে অনেক দূর এগিয়ে যেতে চায়। এরকম একটা সময় আমাদের অচিরেই আসবে। উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে